কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, গত 13 ডিসেম্বর র্যাবের তদন্ত কর্মকর্তা দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এছাড়াও টেকনাফ থানা পুলিশের দায়ের করা মামলার আসামি সিফাত ও শিপ্রাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘ 4 মাস 8 দিন তদন্ত শেষে টেকনাফ থানার আলোচিত ওসি প্রদীপ কুমার দাসসহ 15 জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। গত 31 জুলাই বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। 15 জনের মধ্যে একজন আসামি পলাতক ছিল, সে পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। সেইটাই রিটায়ার হলে পরবর্তীতে সেটা মাননীয় আদালত এটা পত্রিকায় প্রকাশ করে, ফাইলপত্র রেডি করে বিচারের জন্য, ট্রায়ালের জন্য ফাইল মাননীয় দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেবে। দর্শক, কক্সবাজার আদালত প্রাঙ্গণে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শাহিন, মৌসুমে একটু আগে চার্জশিট গ্রহণের শুনানির পর চার্জশিটটা গ্রহণ করা হয়েছে সেটা আপনি খবরে বলেছেন। দীর্ঘ 4 মাস পর গত 13 ডিসেম্বর যে চার্জশিটটা দেওয়া হয়েছিল সেটার আজকে শুনানি হয়েছে, সেটা আজকে গ্রহণ করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ, সেটা আপনি খবরে বলেছেন। তা আমরা এখন রয়েছি কক্সবাজার আদালত প্রাঙ্গণে, সেখানে অনেক উৎসুক জনতা ভিড় করেছিল, এখন একটু জনতা কমে গেছে। আপনার যে তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার র্যাবের খায়রুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এই মামলা অনেক কষ্টের পর তারা পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠুভাবে তারা তদন্ত করতে সক্ষম হয়েছেন এবং এই মামলাটা রায় ভালো একটা রায় প্রত্যাশা করছেন এবং স্থানীয়দের মাঝে একটা প্রত্যাশা জায়গার সৃষ্টি হয়েছে। যেহেতু অনেকদিন তদন্তের পর র্যাবের একজন সিনিয়র পুলিশ সহকারী পুলিশ সুপার মামলাটি তদন্ত করেছেন, তাদের মনেও আশা সঞ্চার হয়েছে এই মামলা একটা পরিণতি পাবে। তো আমরা এখন কোর্টে রয়েছি। একজন আসামি আপনি জানেন পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাগর দেব এবং সিফাত এবং শিপ্রা যে দুজন আসামি মাদক মামলা এবং হত্যা মামলা আসামি পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে, তাদেরকে আজকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মৌসুমী শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।